শ্রীমন্দি উন্নতিকরণে হুন্ডি যে ব্যবস্থা করাছি বাস্তবিক শ্রীমন্দির উন্নতিকরণপ্রাই হো সেবায়তান কল্যাণপ্রাই হোক হুন্ডি টঙ্কা সফিসেঁট হচ্ছে কি না আপনার স্বতন্ত্র ব্যবস্থা রয়েছে না হুন্ডি টঙ্কা দ্বারা শ্রীমন্দির ডেভেলপমেন্ট করা যাচ্ছি দেখুন হুন্ডিটা হলো গোটা দান পাত্র শ্রদ্ধা দেওয়া দান তার কিছু পরিমাণ কেউ দিন আদায় হব যা আজিকা ডেট্রে আমি বর্তমান আঠ লক্ষ টঙ্কা ছুঁলা দানর পরিমাণটা তো কাল আপনি হয়ে পে কিন্তু এই যে ব্যবস্থা ভলী হয়েছি হুন্ডি যে ইনকমটা শ্রীমন্দিপ্রাই প্রযুজ্য বা বহু বলি একে ধরাই পাবনা কারণ শ্রীমন্দির বহুত খরচ অুন্ডি পয়সাটা শ্রীমন্দির চলে যাব এটা নুয়ে তো হুন্ডি কি দেওয়া দান শ্রদ্ধা মানে যেতে কি দে তা উন্নতি সফিসেঞ্ট আমরা আদায় হয়ে পাব হুন্ডি পয়সাটা কেবল শ্রীমন্দির ডেভেলপমেন্ট হি লাগবে হুন্ডি পইসাটা না করডর পাখ্য আসব না করডর পয়সাটা হুন্ডি ভিতর যাব তো করেডর উপরে যে আমি আজ আলোচনা করুচে করিডরটা হল ওড়শা সরকার দেওয়া বা কেন্দ্র দেওয়া অনুদান উপরে নির্মাণ করা যায় তো রাজ্য কেন্দ্র দেওয়া অনুদানটা কেন লাগিয যদি আজ কেন্দ্রমন্ত্রী ধর্মে প্রধান দিয়ে গজপতি মহারাজ চিঠি যে মত বা পরিচালনা কমিটির নেতৃত্বের কিছু কলেকশন করা যায়